ওই 5 গ্রাম দলেশ্বরী বৃষ্টি পেরুলেই শাহ মীরা সিং বাবার দরগা আপনারা দেখতে পারবেন। আমি আজকে আপনাদেরকে সেই শাহ মীরা সিং বাবার দরগায় নিয়ে যাচ্ছি, যিনি শাহজালাল আউলিয়ার সাথে 360 জন আউলিয়ার একজন ছিলেন, যিনি একটি চাদরে চড়ে নদী পেরিয়েছিলেন। তিনি সেই 5 গ্রামের পাহাড়ের এখানে সেখানে তপস্যায় মগ্ন ছিলেন। আমি সেই পাহাড়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা করছি। আমি পৌঁছে গেছি শাহ মীরা সিং বাবার দরগা, যেখানে তিনি বসে ঈশ্বর আল্লাহর তপস্যা করেছিলেন। সেখানে আজকে সিন্নির আয়োজন হচ্ছে, অসংখ্য পুণ্যার্থীর ভিড় সেখানে আজকে রয়েছে। আপনারা দেখছেন কত বড় ডেকের মধ্যে সিন্নি তৈরি করা হচ্ছে। ও আমি তাদের কাছ থেকে জানতে পেরেছি প্রতি রবি ও বৃহস্পতিবারে সেখানে সিন্নির আয়োজন করা হয়। এখানে আজ ছোটখাটো মেলার মতো পুণ্যার্থীদের ভিড় আমরা দেখতে পাচ্ছি। গরম লাগে, বরফ পাইলে না উপায় নাই। ওই জন্য ওই তিনটা খাইছে না, চারটা দুইটা। হ্যাঁ না মালদ এই সেই দরগা যেখানে বসে শাহ মীরা সিং বাবা ঈশ্বর আল্লাহর তপস্যা করেছিলেন। আমি আপনাদেরকে সেখানের ভিতরে নিয়ে যাব, যাতে আপনারা একেবারে কাছে থেকে দেখতে পারেন। এখান থেকে আবার রওনা হচ্ছি শাহ মীরা সিং বাবা সেই পাহাড়ের যেখানে যেখানে তপস্যায় রত ছিলেন। তো জানতে পেরেছি সেখানকার একটা ছেলের কাছ থেকে যে একটু সামনেই রয়েছে একটা অলৌকিক কাণ্ড, যেখানে পাথরের নিচ থেকে দাউ দাউ করে আগুন নির্গত হচ্ছে। সেটা ছিল আমার কাছে খুবই আকাঙ্ক্ষিত। অনেকদিন আমি গল্প শুনে এসেছিলাম যে সেখানে পাথরে আগুন জ্বলে। তো আজকে আমি সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে পাথর থেকে আগুন নির্গত হয়, তা আজকে প্রত্যক্ষ করব। তো একটু সামনে গেলেই আমরা সেই জায়গাটা পেয়ে যাব। সেখানে গেলে সবাইকে নিয়ে আমিও প্রত্যক্ষ করব যে সত্যিকারের এরকম অলৌকিক ঘটনা সেখানে আছে কি না। এখানে আমরা সেই 5 গ্রাম মুকামের যেখানে পাথরের নিচ থেকে শত শত বর্ষর থেকে অগ্নি নির্গত হচ্ছে, আগুন বেরোচ্ছে, যেখানে সেই জায়গায় আমরা যাচ্ছি। আমাদের সাথে আজকে রয়েছেন প্রায় 8-10 জন মানুষ, আর সেই জায়গায় আমাদের প্রথমবার, তাই সেখানকার একটা স্থানীয় ছেলেকে আমরা সাথে নিয়েছি। আমরা যাচ্ছি 5 গ্রাম মুকামের পাহাড়ের উপরে, যেখানে পাথরের নিচ থেকে প্রায় শত শত বৎসর ধরে আগুন বেরোচ্ছে। সেই জায়গা দর্শন করতে আমরা মুকাম থেকে পাহাড়ি ছোট রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছি।
পাশ দিয়ে একটা ছড়া, সেই রাস্তার পাশ দিয়ে পাথরের ছড়া গিয়েছে। তো জানি না আর কত দূর, এখানে একটা আপ রয়েছে, আমরা সেই আপটা বেয়ে উঠছি। বুঝলি, আই গেছিনি, অত্যন্ত সুন্দর অসংখ্য স্টেপ রয়েছে সেখানে, আমরা সেই স্টেপগুলা বেয়ে উঠছি উপরে। না, আমাদের সাথে যে ছেলেটা রয়েছে সে বলছে আমরা এসে গেছি, দেখা যাক, প্রথমবার তো বলতে পারছি না আর কত দূর। সে আমাদের বলছে এখানে সবাই স্যান্ডেল রেখে যাওয়ার কথা। হ্যাঁ, সম্ভবত আমরা এসে পৌঁছে গেছি। যে পাথরের আগুন নিয়ে আপনার আমার মনে দীর্ঘদিনের কৌতূহল জমে রয়েছিল, আমি সেই জায়গায় পৌঁছে গেছি, কাছে যাওয়ার চেষ্টা করব। আগুন কোথায় বেরোচ্ছে এখনো দেখতে পাচ্ছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য পুণ্যার্থীদের ভিড়, তাদের বিশ্বাস যে সেই আগুনের তাপ একটু ছুঁয়ে শরীরে মাখলে রোগ মুক্তি হয়, তাই সবাই সেই আগুনের স্পর্শ নিচ্ছেন। এই সেই আগুন পাথর থেকে নির্গত হচ্ছে, জানা গেছে এখানে শত শত বছর ধরে এভাবেই আগুন নির্গত হচ্ছে, কেউ তা বন্ধ করছেন না, করতে পারছেন না। পুণ্যার্থীদের বিশ্বাস সেই আগুন স্পর্শ করে ছোঁয়া নিলে রোগ মুক্তি হয়, তাই এখানে অসংখ্য পুণ্যার্থী জমে রয়েছে, সবাই আগুনের স্পর্শ নিচ্ছে। আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন, আমি কাছ থেকে দেখাচ্ছি, একদম কাছে থেকে দেখাচ্ছি, সেখানে বিশাল একটা আগুন পাথরের মধ্যে বেরোচ্ছে। আমি একেবারে কাছে থেকে সেই অলৌকিক কাণ্ডটি দেখাচ্ছি, যা না দেখলে বিশ্বাস হয় না। আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আজকে নিজ চোখে দেখে মানে আমারও বিশ্বাস জন্মেছে। আপনারা কারো কথায় কর্ণপাত না করে আপনারাও এখানে আসুন, নিজ চোখে প্রত্যক্ষ করুন। একবার আমার মনে প্রশ্ন জেগেছিল যে সেই আগুনটা হয়তো বা নিচে গ্যাসের ভাণ্ডার রয়েছে, তো আবার প্রশ্ন থাকে যদি গ্যাসের ভাণ্ডার থাকে তাহলে আমাদের ONGC বিভাগ আছে, তারা কেন সেখান থেকে গ্যাস নির্গত করছে না। দেখুন, একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে, পাথরগুলো জলে একদম কয়লার ছাইয়ের মতো হয়ে যাচ্ছে, আপনারা প্রত্যক্ষ করুন, আমি একদম কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে উপরের দিক থেকে একটা ছড়া নেমে এসেছে, পাথরের ছড়া। হ্যাঁ, আমার জন কিন্তু প্রতিটি লোকে আমার সাথে থাকে, সে কিন্তু খুবই সাহসী, এখানে ছড়া এসেই সে জলকেলিতে ব্যস্ত হয়ে পড়েছে, সে কিন্তু কিছু ভয় করে না। আমার সাথে অনেক গভীর জঙ্গলেও গিয়েছে সে। জন, কেমন মজা হচ্ছে? বহুত মজা আ রহা হ্যাঁ। মিরাফিং বাবা বাবা তাই 360 লিয়ে যে তারা লগে রাখলো, তারা লগে রাখলো। ও তো সাইনবোর্ড আছে।
একটু উপরে উঠছি, যেখানে হযরত মিরাফিং বাবা যেখানে সেজদা করেছিলেন সেই সেজদার ছাপ, যেখানে হাঁটু, হাত এবং নাকের ছাপ রয়েছে পাথরের মধ্যে, সেগুলো দেখতে আমরা আরও কিছু স্টেপ বেয়ে উপরের দিকে উঠছি। হ্যাঁ, যে গল্প শুনেছিলাম সামনে অনেক খাড়া ডালু আপ রয়েছে তা দেখতে পাচ্ছি। দেখেন কত খাড়া স্টেপগুলো, একদম দেখতে মনে হচ্ছে সোজা আকাশের দিকে উঠতে হয়। এখানে দেখছেন পুণ্যার্থীরা কত কষ্ট করে উপরের দিকে উঠছেন, সবাই কিন্তু সেই আকাঙ্ক্ষিত যেখানে মিরাফিং বাবা সেজদা করেছিলেন, যার হাতের ছাপ, হাতের ছাপ সবগুলো রয়েছে, তার দেখতে অনেক কষ্ট করে উপরের দিকে এগোচ্ছেন পুণ্যার্থীরা। দেখুন কত লম্বা স্টেপ বেয়ে উঠতে হবে উপরে, কত লম্বা সিঁড়ি। বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত সেই স্থানে পৌঁছে গেছি। ক্লান্ত হয়ে পড়েছি, তাই গাছের নিচে একটা ছায়া পেয়েছি, সেখানে খানিকটা জিরিয়ে নেব। এখানে মহিলাদের জন্য একটি বিশ্রামাগার রয়েছে, মহিলারা সেখানে বিশ্রাম করতে পারবেন। ওই জায়গায় শাহ মীর এ আরিফিন নামাজ পড়তেন, যেখানে ওনার পায়ের ছাপ, নাকের ছাপ দেখতে পাওয়া যায়। আমি আপনাদেরকে একটু এগিয়ে নিয়ে যাব। এখানে পুণ্যার্থীরা নিজ নিজ মনস্কামনা পূরণের জন্য মোমবাতি, ধূপকাঠি জ্বালাচ্ছেন। সেই উপরে রাখা কাপড়টি তোলা যায় কি না আমি জানি না, তাই বয়ে আমি না জানা পর্যন্ত সেটা তুলতে যাব না। যদি পারা যায় আমি সেটা তুলে সেই পায়ের চাপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি পুণ্যার্থীরা সেই পায়ের ছাপে নিজের স্পর্শ লাগাচ্ছেন। আমি কিন্তু এখনও ভালো করে দেখতে পাচ্ছি না, আমি কিনারে যাওয়ার চেষ্টা করব, আরও কিনারে থেকে আপনাদেরকে পায়ের ছাপটি দেখানোর চেষ্টা করব। পুণ্যার্থীরা কিন্তু এখানে দেখার সুযোগ দিচ্ছেন না, আমি দেখি কত কিনারে নিয়ে যেতে পারি। আমি সক্ষম হয়ে গেছি একটা ক্লিয়ার পিকচার তুলতে, আপনারা দেখুন, কাছে থেকে দেখুন এত বড় পায়ের ছাপ। সেই পায়ের ছাপ থেকে আপনারা অনুমান করতে পারবেন শাহ মীর এ আরিফিন কত বিশাল দেহের অলি ছিলেন। আপনারা নিজে থেকে কল্পনা করুন, এত বড় স্পষ্ট পায়ের ছাপ পাথরের উপরে, আপনারা দেখুন সেখানে কোনো কারসাজি করা হয়নি, আমি একদম কিনারে নিয়ে গেছি। জানতে পেরেছি শাহ মীর এ আরিফিন সেই পাথরের গর্তে পান সুপারি কুটে খেয়েছিলেন। আমরা সাধারণত বাঁশ দিয়ে সেই কুটনি তৈরি করে থাকি, কিন্তু শাহ মীর এ আরিফিন পাথরের গর্তে পান সুপারি কুটে খেয়েছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি। আমরা সমস্ত মোকাম চত্বর
ঘুরে দেখেছি, এবার ফেরার পালা। আমরা এখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আবার বাড়ির উদ্দেশ্যে ফেরত হচ্ছি এখান থেকে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার অনুরোধ রইল।